পেট্রাপোল বন্দর দিয়ে কমছে আমদানি রপ্তানি, বাণিজ্যে গতি আনতে দু দেশের প্রতিনিধিদের বৈঠক সীমান্তের জিরো পয়েন্টে। পেট্রাপোল বন্দর দিয়ে কমছে আমদানি রপ্তানি, বাণিজ্যে গতি আনতে সীমান্তের জিরো পয়েন্টে বৈঠক করলেন ভারত বাংলাদেশের ব্যবসায়ী ও ক্লিয়ারিং এজেন্টরা। বাংলাদেশে অশান্তির কারণে তিন দিন পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ ছিল। শেখ হাসিনা পদত্যাগের তিন দিন পর বাণিজ্য শুরু হলেও বর্তমানে তা চলছে ধীর গতিতে। ইতিমধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। মঙ্গলবার সীমান্তে আমদানি রপ্তানিতে গতি বাড়াতে বৈঠক করলেন দু দেশের ব্যবসায়ী সহ ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্তারা। এদিন সীমান্তের জিরো পয়েন্টে বিএসএফ ও বিজেপি আধিকারিকদের উপস্থিতিতে দু দেশের বাণিজ্যের সমস্যা নিয়ে আলোচনা হয়। সীমান্ত বাণিজ্যের সাথে যুক্ত দু দেশের প্রতিনিধিরা সমস্যার কথা তুলে ধরেন, বাণিজ্যে গতি আনতে কি কি করণীয় তা নিয়েও আলোচনা করেন তারা। এ বিষয়ে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, স্বাভাবিকভাবে প্রতিদিন গড়ে 300 থেকে 350 ট্রাকে পণ্য রপ্তানি হয় সীমান্ত দিয়ে, বর্তমানে তা অনেকটাই কমেছে। সে কারণে বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে এদিন আলোচনা হয় কি কি সমস্যা আছে সে বিষয়ে আলোচনা করা হয়। তারা জানিয়েছেন, বেনাপোল বন্দরে কোনো সমস্যা নেই, বাংলাদেশ স্বাভাবিক ছন্দে ফিরছে, খুব দ্রুত আমদানি রপ্তানির আগের মতোই গতিতে চলবে। এপারে যারা রপ্তানিকারক এক্সপোর্টার, বিশেষ করে ইন্ডাস্ট্রির বিভিন্ন ইন্ডাস্ট্রির র মেটেরিয়াল বাংলাদেশে যায় হিউজ কোয়ান্টিটি হিউজ ভলিউমের, তো আজকে যেটা হলো সেটা আমরা অনেক এক্সপোর্টার আছে তাদের অনেক, তারা বলছে না এখন এক্সপোর্ট করব না, তাদের বায়ারকে যোগাযোগ করে অনেকে পাচ্ছে না, ব্যাংকের এখনো যেন আপডেট কিছু পাচ্ছে না যে এক্সপোর্ট করার পরে তাদের অর্থাৎ পেমেন্ট ঠিক মতো পাবে কিনা, এরকম কিছু অংশের একটা অস্বস্তি আছে। এটাকে নিয়ে আমরা আজকে জিরো পয়েন্টে বাংলাদেশের ইম্পোর্টারদের প্রতিনিধিদের যে সংগঠন, বিশেষ করে সিএনটেপ অর্গানাইজেশন, তাদের সভাপতি শামসুর রহমান সাহেবের নেতৃত্বে ওরা এসেছিল, আমাদের মধ্যে কথা হয়েছে যে না সেরকম সমস্যা নেই, কিন্তু আমরা সমস্যা কিছু না বললেও এটা বুঝতে পারছি যে অস্বস্তি এখনো পুরোপুরি কাটেনি। বেনাপোলে প্রচুর গোডাউনটা থেকে তারা পণ্য তাদের ডেস্টিনেশনে এখন নিয়ে যেতে সেইভাবে নিয়ে যাচ্ছে না, 350-400 যে রেশিও ছিল সেটা অনেকটাই কমে এসছে। এরপরেও বলবো যে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, আজকে মূলত এই আলোচনায় ছিল। আর উভয় পাশে যে সিকিউরিটি, বিএসএফ করোনার আগেও ছিল, করোনার পরেও হয়েছে, করোনার সময় 2000 সালের আগেও ছিল, 2020 সালের আগে করোনা ছিল, কিন্তু বিএসএফ একটু চেকিংটা একটু কড়াকড়ি খুবই, মানে তাতে হচ্ছে কি আমাদের বাংলাদেশে খালি হয়ে যাওয়ার পরে গাড়িগুলো 3-4 কিলোমিটার দূরে কিউতে বাইরে দাঁড়িয়ে থাকছে, একটা নিরাপত্তাহীনতার মধ্যে পোর্টের বাইরে খালি হলে ওরা গাড়িগুলোকে ছেড়ে দেয়। ওইগুলো আমাদের অনুরোধ যে বিএসএফ বা বিজিবি চেকিংটা অবশ্যই, সিকিউরিটি আমাদের সবার আগে, যে কোনো মূল্যে সেটাকে আগে করতে হবে, কিন্তু ট্রেডটাও বাঁচাতে হবে, অর্থাৎ ট্রেডটা রাখতে গেলে একটু ফাস্ট যেন প্রসেস করে, তাতে গাড়িগুলো তাড়াতাড়ি চলে আসতে পারে, আমদানি রপ্তানির ক্ষেত্রেও অন্তত চেকিংটা একটু দ্রুত করুক, চেকিং করা হোক কিন্তু দ্রুত করুক, যত তাড়াতাড়ি ফাস্ট করতে পারবে আমাদের রপ্তানির প্রসেসটা ফাস্ট হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, পেট্রাপোল। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।